গুড মর্নিং বন্ধুরা ঘড়ির কাঁটায় ঠিক নটা চল্লিশ আর সকাল নটা চল্লিশ মানেই তোমরা জানো সিটিভিয়ানের এডুকেশন অনলাইন বন্ধুরা তোমরা সকলেই জানো এই মুহূর্তে চলছে প্যান্ডেমিক সিচুয়েশন এবং যার জন্য কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আমাদের দেশের জারি রয়েছে লকডাউন কার্যত লকডাউন আমাদের রাজ্যে জারি রয়েছে কড়া বিধিনিষেধ সংক্রমণ যদিও কিছুটা হলেও এখন নিম্নমুখী কিন্তু বাইরে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া কিন্তু বেরোনো যাচ্ছে না বন্ধ রয়েছে বাস এবং ট্রেন চলাচল এবং তার সঙ্গে বাজার খোলার ক্ষেত্রেও কিন্তু জারি রয়েছে কড়া বিধিনিষেধ কিছুটা সময়ের জন্য দিনে চার ঘন্টার জন্য মাত্র বাজার খোলা থাকছে কিন্তু স্কুল কলেজ এখনও পর্যন্ত বন্ধ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ তাই তোমরা স্কুলে কিংবা কলেজে এখনও পর্যন্ত যেতে পারছো না স্কুল কিংবা কলেজের পরিবেশ তোমরা অবশ্যই মিস করছো কিন্তু বাড়িতে তোমাদের পড়াশোনাটা থামালে চলবে না বাড়িতে তোমাদের অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে কারণ আজকের পড়াশোনা তোমাদের ভবিষ্যতে কোনো না কোনো সময় কিন্তু কাজে লাগবে এবং সেই পড়াশোনাটাই যাতে তোমরা খুব ভালোভাবে চালিয়ে যেতে পারো খুব ভালোভাবে বুঝতে পারো খুব ভালোভাবে পড়াশোনাটা করতে পারো তার জন্যই সিটিভি নিয়েছে এই বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন প্রতিদিন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকারা এবং তারা তোমাদের ক্লাস নেন সেই মতোই কিন্তু আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক অরুণ চক্রবর্তী স্যারকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে নমস্কার এবং স্যার তোমাদের আজকে যে বিষয়টা পড়াবেন সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণির আয়কর শুনতে খুব একটা কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু একদমই কঠিন নয় যদি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারো এবং স্যার যথাযথভাবে চেষ্টা করবেন যে তোমাদের বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের যদি কোনো নিজে থেকে কোনো এই বিষয় সম্পর্কে জন্য প্রশ্ন কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের ফোন করে জানাতে পারো নিজেদের প্রশ্ন কোনো সমস্যা হলে স্যারের কাছে জিজ্ঞেস করতে পারো সরাসরি ফোন করে নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করে আমাদের ফোন করতে পারো এবং অবশ্যই স্যারের কাছে নিজেদের প্রশ্নটা জানাবে স্যার উত্তর দেওয়ার চেষ্টা করবেন স্যার শুরু করুন নমস্কার প্রথমেই আমি সিটিভিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য এবার আসি যারা দেখছ অনুষ্ঠান ছাত্রছাত্রী বা যদি অভিভাবকরাও দেখেন তাদের প্রতি মানে আমাদের আমার বিশেষত আবেদন যে অনুষ্ঠানগুলো আপনারা ভালো করে দেখবেন কারণ এই অনুষ্ঠানগুলো এখন আমাদের পরীক্ষা হচ্ছে না মানে কারো পড়াশোনা করতে হবে না এটা ভাবা কিন্তু ভুল আজ থেকে দেখা গেল চার বছর পর এই ব্যাপারটা চলে গেল তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে এই এই শিক্ষা দীক্ষার প্রয়োজন হবে আপনি একটা ইন্টারভিউতে যদি দিতে যান তখন আপনাকে কিন্তু কেউ বলবে না যে এটা আমার আমার ওই সময় পরীক্ষা হয়নি আমি পড়িনি তখন আপনাকে জানতে হবে বিশেষত কমার্স স্টুডেন্টদের চাকরির একটা বেসরকারি জায়গা হলেও চাকরির একটা সুযোগ অনেক বেশি সেক্ষেত্রে আমি বলি ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টেন্সি কস্টিং এগুলোকে খুব ডিটেলস ভাববে না তোমাদের পরীক্ষা নেই বলে বাড়িতে পড়তে হবে না এই ধারণাটা তোমরা ভুলে যাও যে পাস তো করেই যাব শুধু পাস করার জন্য পড়াশোনা নয় তোমাদের জীবনধারণের জন্য পড়াশোনা করতে হবে এখন এটা ভাবতে হবে এই কঠিন পরিস্থিতিতে যাই হোক আর গার্জিয়ানদের কাছে আমি আবেদন করব যে তারাও যেন আমাদের এই অনুষ্ঠানটা বারবার দেখেন এবং চ্যানেল যে উদ্যোগ নিয়েছে তা তা তাহলে সার্থক হবে এবার আমি আসি আমার বিষয়ে আমি আজকে যেটা করাবো আয়কর ইংলিশে বলে ইনকাম ট্যাক্স জিনিসটা শুনলে লোকে ভাবে ইনকাম ট্যাক্স সেটা আবার কী জিনিস আমি দ্বাদশ শ্রেণিতে আসছি ইলেভেনে যেহেতু এখনও সেইভাবে ট্যাক্সেশন শুরু হয়নি তাই দ্বাদশ শ্রেণিরই আমি ট্যাক্সেশনটা করছি দ্বাদশ শ্রেণীর একটা অঙ্ক আছে আমরা যারা দ্বাদশ শ্রেণী পড়েছ তারা প্রথম হেডটা শিখে এসছো আমাদের জানি আমরা যে আমাদের পাঁচটা হেড ইনকাম ট্যাক্সে আমাদের যেমন পাঁচটা আঙুল সেরকম ইনকাম ট্যাক্সের হেড হচ্ছে পাঁচটা ফার্স্ট হেড কী ছিল ইনকাম ফ্রম স্যালারি বেতন খাতে আয় এই বেতন খাতে আয় আমরা ইলেভেনে করেছি তারপরে এইবার আমরা টুয়েলভে আসব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয় গৃহ সম্পত্তি থেকে আয় যখন আমরা নির্ধারণ করব তার বিভিন্ন রুলস রেগুলেশন আমাদের জানতে হবে তোমরা ইলেভেনে যারা পড়েছ তাদের অ্যাসেসমেন্ট ইয়ার ছিল দু হাজার কুড়ি একুশ তোমাদের কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ারটা বদল হয়ে গেছে তোমাদের এখন অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে দু হাজার একুশ বাইশ কারণ তোমরা বাইশে পরীক্ষা দেবে তাই একুশ বাইশ হবে তোমাদের অ্যাসেসমেন্ট ইয়ার সবাই জানো অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে প্রিভিয়াস ইয়ারটা কি হবে দু হাজার কুড়ি একুশ ঠিক জাস্ট আগের বছরটা আমরা কি করি প্রিভিয়াস ইয়ারের আয়ের ওপর সবসময় অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স নির্ধারণ করি অর্থাৎ কারেন্ট ইয়ারের ট্যাক্স নির্ধারণ করি প্রিভিয়াস আয়ের ওপর এবার আমার যে হেড পাঁচটা হেডের মধ্যে দ্বিতীয় হেড আমরা আজকে শিখতে এসেছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি গৃহ সম্পত্তি থেকে আয় গৃহ সম্পত্তির তার ক্যারেক্টার অনুযায়ী ফার্স্ট আমাদের জানতে হবে যে গৃহ সম্পত্তির কাকে হতে হয় অ্যাসেসি যে অর্থাৎ যিনি কর নির্ধারী তাকে অবশ্যই ওনারশিপ থাকতে হবে অ্যাসিসি মাস্ট বি দ্য ওনার অফ দ্য হাউস আসিসিকে এরকম হলে না অন্যের বাড়ি আমি থাকছি এরকম হলে হবে না নিজের সেই প্রপার্টির মালিকানা থাকতে হবে কেউ জন্মসূত্রও পেতে পারে কিন্তু মালিকানা তার থাকতে হবে অর্থাৎ প্রপার্টির মালিককে যে অ্যাসিসি তাকে অবশ্যই প্রপার্টির ওনারশিপ থাকতে হবে এবার আমি আসছি প্রপার্টির যে ক্লাসিফিকেশন প্রপার্টির যে রকম সেই অনুযায়ী প্রপার্টিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি কীরকম ফার্স্ট আসছি আমরা সেলফ অকুপাইড হাউস মানে অ্যাসিসি যখন নিজের ব্যবহারের জন্য কোনো বাড়ি ইউজ করেন অর্থাৎ অ্যাসিসি তার ওন রেসিডেন্স পারপাস যদি কোনো বাড়ি ব্যবহার করেন তাকে বলা হয় সেলফ অকুপাইড হাউস ইনকাম ট্যাক্সে তেইশের দুইয়ের এর ধারা অনুযায়ী এর অ্যানুয়াল ভ্যালুকে শূন্য ধরা হয় অ্যানুয়াল ভ্যালু মানে বাড়ির যে মূল্যটা তাকে শূন্য ধরা অর্থাৎ স্যার যে কথাগুলো বলছেন তোমরা কিন্তু অবশ্যই কথাগুলো খুব ভালোভাবে শোনো এবং স্যার যে বিষয়টা নিয়ে আজকে পড়াচ্ছেন আয়কর বা ইনকাম ট্যাক্স ব্যাপারটা খুব ভালোভাবে স্যার আজকে তোমাদের বুঝিয়ে দেবেন স্যার প্রথমেই যেটা বললেন যে পাঁচটা হেড আমাদের হাতে যেমন পাঁচটা আঙুল তেমনি ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স অর্থাৎ আয় কিন্তু নির্ভর করে পাঁচটা হেডের ওপর সেই পাঁচটা হেড সম্পর্কে আজ স্যার তোমাদের বিস্তারিতভাবে বোঝাচ্ছেন যে কোনো রকম প্রশ্ন এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় স্যারের কোনো কথা সরাসরি কিন্তু ফোন করে আমাদের জিজ্ঞেস করতে পারো নিজের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করো এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে বা স্যারকে যদি মনে হয় যে অন্য কিছু জানার আছে এই বিষয় থেকেই তোমরা অবশ্যই ফোন করে স্যারকে সরাসরি জিজ্ঞেস করতে পারো নিজেদের সমস্যাগুলোকে বলতে পারো স্যার কিন্তু তোমাদের সমস্যাগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবেন আজকের বিষয় হচ্ছে আয় কর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক অরুণ চক্রবর্তী স্যার তোমাদের কিন্তু খুব ভালোভাবে জিনিসগুলো বোঝাচ্ছেন তোমরা খুব ভালোভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করো এবং যে কোনো রকম সমস্যায় অবশ্যই ফোন করো স্যার কন্টিনিউ সেলফ অকুপাইড হাউজের কি বললাম যে অ্যানুয়াল ভ্যালু শূন্য হয় ধারাগত তেইশের ব্র্যাকেটে দুই ব্র্যাকেটের ছোট হাতের এ অর্থাৎ সেকশন ধারা বা সেকশন অনুযায়ী এর অ্যানুয়াল ভ্যালুকে শূন্য ধরা হয় কিন্তু সেলফ অকুপাইড বাড়ির যে অ্যানুয়াল ভ্যালু শূন্য করা হয় মাথায় রাখতে হবে একটা সেলফ অকুপাইড বাড়িকেই শূন্য ধরা যায় কারোর যদি একাধিক সেলফ অকুপাইড বাড়ি থাকে অনলি ওয়ান শুড বি ট্রিটেড অ্যাজ সেলফ অকুপাইড হাউস আদার হাউস ডিম টু বি লেট আউট ধরে নেওয়া হবে ভাড়া দেওয়া বাড়ি তার আমি একটা বাড়িকেই ধরতে পারি সেলফ অকুপাইড হাউস তাহলে তার অ্যানুয়াল ভ্যালু কী হলো শূন্য হলো এবার এখান থেকে একমাত্র ছাড় পাওয়া যায় এখানেও কি যদি আমি বাড়ি কনস্ট্রাকশন পারপাস বা রিপেয়ার পারপাস কোনো লোন নিই সেই লোনটায় লোনের ওপর যে সুদ হয় সুদটা সর্বাধিক যদি মানে কনস্ট্রাকশন পারপাস হয় সেক্ষেত্রে দু লক্ষ টাকা ছাড় পেতে পারি সর্বাধিক যদি দেখা যায় বাড়িটা রিপেয়ার করছি সেই পারপাস কোনো লোন নিয়েছি তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম থার্টি থাউজেন্ড ছাড় পাওয়া যায় তাহলে এই দুটো পারপাস ছাড়া যদি অন্য কোনো পারপাস আমি লোন নিই বাড়ি মর্গেজ রেখে অত অন্য পারপাস আমি মেয়ের বিয়ের জন্য লোন নিয়েছি তাহলে কিন্তু হবে না ইউজ করতে হবে বাড়ির পারপাস অর্থাৎ বাড়ির কনস্ট্রাকশান রিকনস্ট্রাকশান রিপেয়ার এইসব করার জন্যই আমাকে এই লোনটা ব্যবহার করতে হবে এবং তার উপর যে সুদ সেই সুদটা সর্বাধিক দু লক্ষ টাকা রিপেয়ার পারপাস হলে সর্বাধিক তিরিশ হাজার টাকা ছাড় পায় ছাড় পেল তাহলে নীল থেকে ছাড় পেলো তার মানে শূন্য তার মানে ইনকামটা কিন্তু নেগেটিভ হয়ে গেল তাহলে আমি এই বাড়ির ইনকাম নেগেটিভ হতে পারে তাহলে এই বাড়ির ইনকামটা আমরা নেগেটিভ পেলাম পেতেও পারি আর যদি কারোর লোন না থাকে তাহলে ওই নীলটাই থেকে যাবে এবার আসছি আমরা দ্বিতীয় বাড়ি লেট আউট প্রপার্টি ভাড়া দেওয়া বাড়ি লেট আউট প্রপার্টি মানে হচ্ছে কেউ যদি কোনো ভাড়াটিয়াকে সেখানে রাখেন তার থেকে যদি কোনো অর্থ উপার্জন করেন সেটাকে বলা হয় ভাড়া দেওয়া বাড়ি বা লেট আউট প্রপার্টি লেট আউট প্রপার্টিরও আবার ইউজ অনুযায়ী আলাদা ছিল এখন এখন এক হয়ে গেছে সেটা হচ্ছে লেট আউট ফর বিজনেস আর লেট আউট ফর রেসিডেন্স বিজনেস মানে সে আমি আমি ভাড়া দিচ্ছি সে সেখানে ব্যবসা করছে আর আমি ভাড়া দিচ্ছি সে সেইখানকে থাকছে অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাস ব্যবহার করছে তাহলে দুটো পারপাস এটা আগে আলাদা ছিল এখন একই রুলস হয়ে গেছে যাই হোক এইবার এইবারের কিন্তু ইনকাম ট্যাক্স করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি আছে ফার্স্ট আমি আসছি আমাদের যেটা লাগবে মিউনিসিপাল ভ্যালু হোয়াট ইজ মিউনিসিপ্যাল ভ্যালু মিউনিসিপাল ভ্যালুকে বাংলায় বলে পৌর মূল্য মানে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া হলে হবে না সব জায়গায় কীরকম একটা আমাদের বোর্ড আছে কোথাও মিউনিসিপ্যালিটি আছে কোথাও কর্পোরেশন আছে কোথাও ক্যান্টনমেন্ট বোর্ড আছে এই যে বোর্ড তারা যে বাড়ির ভ্যালুয়েশন নির্ধারণ করে তাকেই বলা হয় মিউনিসিপাল ভ্যালু বা কোথাও পঞ্চায়েত এরিয়া আছে পঞ্চায়েত যে বাড়ির ভ্যালুয়েশন নির্ধারণ করে তাকেই আমরা বলি মিউনিসিপাল ভ্যালু এই মিউনিসিপাল ভ্যালুটাকে আমরা নির্ধারণ করব। এখানে একটা অল্প কথা আছে যদি দেখা যায় বাড়িগুলো কলকাতা দিল্লি মুম্বাই বা চেন্নাই এই চারটে সিটি বিগ সিটির অবস্থিত সেক্ষেত্রে মিউনিসিপাল ভ্যালু অলওয়েজ টেন পারসেন্ট ভ্যালু কম করা থাকে এই যে টেন পারসেন্ট কম করা থাকে একে বলা হয় নেট অ্যান্ড মিউনিসিপাল ভ্যালু আমাদের অঙ্কে যদি কিছু না বলে তখন আমি ওটাকে নেটও ধরতে পারি গ্রসও ধরতে পারি যদি গ্রস বলা থাকে তাহলে কোনো ব্যাপার নেই গ্রস বলতে হানড্রেড পার্সেন্ট ভ্যালু নেট বলতে বোঝাচ্ছি টেন পারসেন্ট বাদ দিয়ে অর্থাৎ দ্যাট ইজ নাইনটি পারসেন্ট ভ্যালু অর্থাৎ স্যার তোমাদেরকে যে জিনিসগুলো বোঝাচ্ছেন অবশ্যই কিন্তু ভালোভাবে বোঝো মিউনিসিপ্যাল ভ্যালু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিন্তু আয়করের মধ্যে অন্যতম প্রধান একটা বিষয় বা অন্যতম প্রধান একটা স্তম্ভ বলা যেতে পারে এবং স্যার তোমাদেরকে অবশ্যই সেই বিষয়টা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন তোমাদেরকে বন্ধুরা আরও একবার জানিয়ে রাখি যে আমাদের যে নাম্বার দেওয়া আছে নিচের স্ক্রিনে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো এবং নিজেদের রকম সমস্যা থাকলে বা স্যারের কথা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাদের ফোন করে জানাও নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফোন করো এবং নিজেদের সমস্যাগুলোর কথা কিন্তু স্যারকে তোমরা সরাসরি প্রশ্ন করে কোনো রকম অসুবিধা ছাড়া কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার শুরু করো এবার যেটা আসলাম যে মিউনিসিপ্যাল ভ্যালুর যদি কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এই চারটে শহরে অবস্থিত হয় বাড়ি তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু সবসময় টেন পারসেন্ট কম করা থাকবে আমাদের টার্গেট হচ্ছে গ্রস ভ্যালু বার করা কেন এখানে গ্রস ভ্যালু এখানে আমাদের আরও কয়েকটা ভ্যালু আছে যার সঙ্গে আমি ট্যালি করবো কে বড় ছোট তার জন্য আমাদের এখানে গ্রস ভ্যালুটা দরকার অর্থাৎ মোট অ্যাকচুয়াল ভ্যালুটা কত যদি কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এর শহরের বাড়ি না হয় তাহলে এটা ভাবার ব্যাপার নেই এবার আসছি ফেয়ার রেন্ট ফেয়ার রেন্টকে বলা হয় যুক্তিসঙ্গত ভাড়া এটা সাধারণত দেখা যায় যে লোকাল এরিয়ার ওপর ভিত্তি করে যে অমুক এরিয়ার বাড়ি তার ওপর ভিত্তি করে যে বাড়ির ভ্যালুয়েশন হয় এটা কিছুটা নোশনাল ধারণাগত হ্যাঁ ফেয়া যে এলাকাভিত্তিক যে বাড়ির ভ্যালুয়েশন হয় তাকে বলা হয় ফেয়ার রেন্ট আমরা কি করব এই মিউনিসিপাল ভ্যালু আর এই যে ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে দেখব কে বড় তাকে সিলেক্ট করুন মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট তার মধ্যে যেটা বড় তাকে আমি সিলেক্ট করব তারপরে তিন নম্বরে আসছি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টটা কে ঠিক করে রাজ্য সরকার রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী এই ভ্যালু নির্ধারিত হয় স্ট্যান্ডার্ড রেন্ট প্রশ্ন হচ্ছে ওই যে মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে বড়ো ফিগারটা নিলাম এরা কখনোই স্ট্যান্ডার্ড রেন্টকে ক্রস করতে পারে না অর্থাৎ এর থেকে বড় হতে পারে না তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিই যে মিউনিসিপাল মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন্টের মধ্যে হায়ার ভ্যালুটাকে নিলাম এবার স্ট্যান্ডারেন্টকে নিয়ে আসলাম দুটোর মধ্যে যেটা ছোটো তাকে সিলেক্ট করলাম সময় দুটোর মধ্যে যেটা ছোটো তাকে সিলেক্ট করলাম সহজ পদ্ধতি যে দুটোর মধ্যে ছোটোটাকে নিলাম এবারে আসছি আমরা রেন্টাল ভ্যালু কখনো কখনো অঙ্কে রেন্ট রিসিভ দিয়ে দেয় কখনো কখনো রেন্টাল ভ্যালু দিয়ে দেয় খেয়াল রাখতে হবে প্রশ্নের দিকে রেন্টাল ভ্যালু মানে একটা বাড়ির বারো মাসের ভ্যালু আর রেন রিসিভ মানে আমি রেন কত পেয়েছি দেখা যায় অনেক সময় ভ্যাকেন্ট পিওর থাকতে পারে ফাঁকা থাকতে পারে বাড়ি অনেক সময় দেখা যেতে পারে আনরিয়েলাইজ রেন্ট থাকতে পারে যে ভাড়া পাইনি আমি তাই রেন রিসিভটা আমার সবসময় খেয়াল করতে হবে যে রেন রেন্টাল ভ্যালু দেওয়া না রেন রিসিভ দেওয়া তাহলে আমি রেন্টাল ভ্যালুকেই আগে নেব। এই রেন্টাল ভ্যালু আর ওই যে স্ট্যান্ডার্ড রেন্টার মধ্যে যেটা কম হলো সেই ভ্যালুটার মধ্যে যেটা বেশি হবে তাকে সিলেক্ট করলাম তার থেকে বাদ দেবো আচ্ছা রেন্টাল ভ্যালু থেকে অনেক সময় কারেন্ট প্রিভিয়াস ইয়ারের আনরিয়েলাইজড রেন্ট থাকতে পারে তাহলে রেন্টাল ভ্যালু থেকে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের আনরিয়েলাইজ রেন্ট আনরিয়েলাইজ রেন্ট মানে কি আমাদের যে প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ারে যদি অন্য কোনো প্রিভিয়াস ইয়ার হলে হবে না শুধুমাত্র আমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ কারেন্ট প্রিভিয়াস ইয়ারের যদি কোনো আনরিয়েলাইজড রেন্ট থাকে অর্থাৎ রেন্ট যদি পাওয়া না যায় তাহলে সেইটা বাদ যাবে বাদ দিয়ে আমরা রেন্টাল ভ্যালু আর স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে হায়ারটাকে সিলেক্ট করলাম এবারেই আমরা বাদ দেব যদি ভ্যাকেন্ট পিরিয়ড থাকে ভ্যাকেন্ট পিরিয়ড মানে যদি কোনো সময় বাড়ি ভাড়া না হয় ফাঁকা থাকে ভাড়াটিয়া ভা ভাড়া দিচ্ছে না সেটা নয় কিন্তু ভাড়াটিয়া থাকছে না অর্থাৎ বাড়ি পুরোটাই এমটি ফাঁকা ভাড়াটিয়া নেই এই অবস্থায় যেটুকু ভ্যাকেন থাকে সেইটুকু সময়ের ভ্যাকেন রেন্টটাও বাদ দিতে হয় বাদ দিয়ে যেটা আমরা পাই তাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু তাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা বাদ দেব লোকাল ট্যাক্স বা মিউনিসিপাল ট্যাক্স আমরা লোকাল মিউনিসিপ্যালিটিতে বা লোকাল এরিয়াতে বা পঞ্চায়েত এরিয়াতে যে আমরা ট্যাক্স পেমেন্ট করি সার্ভিসের জন্য তারা যে আমাদের সার্ভিস দেয় তার জন্য যে ট্যাক্স পেইড করি সেই পেমেন্টটুকু বাদ যাবে এখানে একটা কথা আছে যদি কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এই শহরগুলোর বাড়ি হয় তাহলে খেয়াল রাখতে হবে নেট ভ্যালু ওই যে বলেছিলাম প্রথমে গ্রস ভ্যালু আর নেট ভ্যালুর ব্যাপার ওখানে গ্রস ভ্যালু কাজে লেগেছিলো এখানে কিন্তু নেট ভ্যালুর ওপর ট্যাক্স নির্ধারণ করতে হবে অর্থাৎ নাইনটি পার্সেন্ট ভ্যালুর ওপর ট্যাক্স নির্ধারিত হবে আর এখানে কিন্তু ট্যাক্স অ্যাকচুয়ালি পেইড বাই ওনার অবশ্যই ওনারকে ট্যাক্স পেইড করতে হবে অন্য কেউ ট্যাক্স দিলে হবে না পেমেন্টটা করবে অবশ্যই ওনার আর কি অ্যাকচুয়ালি পেইড পেইড করতে হবে যদি আউটস্ট্যান্ডিং থাকে বকেয়া থাকে তাহলে হবে না কিন্তু দেখা গেলো আমি অ্যাডভান্স দিয়েছি তাহলেও আর ছাড় পাবে কিন্তু বকেয়া থাকলে কোনো কিছু তখন ছাড় পাবে না কেন ছাড় পাবে না তার কারণ হচ্ছে এরা তো লোকাল অথরিটি আমি যদি পেমেন্টই না করি তাহলে কেন আমার ছাড়ের প্রশ্ন আসে এখানে অনেক সময় ওয়াটার ট্যাক্স ফ্যাক্স থাকে সেগুলো বাদ দিতে হয় অনেক সময় আলাদা থাকে আবার মিউনিসিপ্যাল ট্যাক্সের মধ্যেও আবার একসাথে থাকে তাহলে এগুলো বাদ দিয়ে আমরা যেটা পেলাম তার নাম হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু নেট অ্যানুয়াল ভ্যালু বাদ দিয়ে যেটা পেলাম তার নাম হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু আবার কিছু কিছু মানে ইসের বইতে দেখতে পাবে নেট অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু বা অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু এরকমও নেই এর থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিতে হয় লে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন চব্বিশের এ ছোটো হাতের এ ব্র্যাকেটে চব্বিশ ব্র্যাকেটের ছোটো হাতের এ স্ট্যান্ডার্ড ডিডাকশান মানে হচ্ছে বিধিবদ্ধ ছাড় বিধিবদ্ধ ছাড় কাকে বলে যে ছাড়টা দিতেই হবে অঙ্কে হয়তো তোমায় বলে দেবে না দেখবে অঙ্কের সঙ্গে অনেক সময় প্রবলেমে দেওয়া থাকে যে রিপেয়ার চার্জ লেগেছে ইন্স্যুরেন্সের চার্জ লেগেছে বা অন্যান্য অ্যানুয়াল চার্জ লেগেছে এইসব খরচ দেওয়া আছে কিন্তু তাদেরকে আমরা এগুলো আগে আগে মানে আলাদা আলাদাভাবে ডিডাকশান পেত কিন্তু এখন এইটা সব তুলে দিয়ে এখন স্ট্যান্ডার্ড ডিডাকশানের আন্ডারে ওই থার্টি পার্সেন্টের আন্ডারে সবগুলো নিয়ে এস তার মানে থার্টি পার্সেন্ট স্ট্যান্ড যা আমার নেট অ্যানুয়াল ভ্যালু বেরোবে তার থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমি বাদ দেব। বাদ দিয়ে যেটা পেলাম তার থেকে আরেকটা বাদ দেবো এখানেও ইন্টারেস্ট অন লোন এখানেও ইন্টারেস্ট অন লোন পায় তবে এখানে কোনো লিমিট নেই যা ইন্টারেস্ট হবে সেটাই ছাড় পায় ওখানে যেমন সেলফ অকুপাইড বাড়ি যখন আমি করেছিলাম সেলফ অকুপাইড বাড়ি মানে কী বলেছিলাম যেটা নিজেদের জন্য ব্যবহারের জন্য যে বাড়িটা ব্যবহার করি তাকে বলা হয়েছিল সেলফ অকুপাইড সেই বাড়ির অ্যানুয়াল ভ্যালু শূন্য হয় যেহেতু শূন্য হয় তাই তার ক্ষেত্রে ইন্টারেস্টাল লোনের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন করেছে দু লাখ টাকা ছিল কিন্তু এখানে যে ইন্টারনেশনাল লোন এখানে কোনো রেস্ট্রিকশন নেই রেস্ট্রিকশন কেন নেই তার কারণ হচ্ছে এটা হচ্ছে এখানে আয় দেখাচ্ছে এখানে অ্যানুয়াল ভ্যালু আমরা নির্ধারণ করেছি ওখানে অ্যানুয়াল ভ্যালু শূন্য ছিল তাই এখানে রেস্ট্রিকশনের প্রশ্ন এখানে রেস্ট্রিকশনের সেই ব্যাপারটা নেই এবার ইন্টারেস্ট অন লোন আমি ছাড় দেব খেয়াল রাখতে হবে যে লোনটা কিন্তু অবশ্যই কনস্ট্রাকশন পারপাস হতে হবে যদি কনস্ট্রাকশন পারপাস না হয় বা রিপেয়ার পারপাস হতে পারে বা রিকনস্ট্রাকশন পারপাস হতে পারে কিন্তু অন্য কোনো পারপাস যদি হয় তাহলে সেই ইন্টারেস্ট কিন্তু অ্যালাউড হবে না যেমন মেয়ের বিয়ে বা ছেলে মেয়ের এডুকেশনের জন্য লোন নেওয়া হয়েছে তার ইন্টারেস্ট এইসব কিন্তু ছাড় পাবে না ছাড় পাবে অনলি কনস্ট্রাকশন পারপাস যে টাকা ইন্টারেস্ট আমি পেইড করব। এখানে কিন্তু পেইড না করলেও ছাড় পায় আউটস্ট্যান্ডিংও যদি থাকে যদি কিছু বাকি থাকে ইন্টারেস্ট ওই বছরে যা ইন্টারেস্ট হবে পুরোটাই ইন্টারেস্টটা অর্থাৎ অ্যাক্রুয়াল বেসিসে ছাড় পায় এখানে পুরোটাই ডিডাকশন অর্থাৎ ছাড়ের জন্য বিবেচিত হবে বাদ দিলাম বাদ দিয়ে আমি এখানেই একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে করে আমাদের এটার মোটামুটি দুটো ফিগার বাদ দিলাম একটা হচ্ছে চব্বিশের এ আর ইন্টারেশনাল লোনটা হচ্ছে চব্বিশের বি তাহলে চব্বিশের এ বাদ দিলাম চব্বিশের বি বাদ দিলাম বাদ দিয়ে যে ফিগারটা পেলাম তার সঙ্গে আমরা যোগ করব অ্যাড রিকভারি অফ আনরিয়েলাইজ রেন্ট যদি কখনো দেখা যায় আমরা প্রথমেই দেখেছিলাম আনরিয়েলাইজিং যদি কারেন্ট ইয়ারের হয় সেটা ছাড় পায় কিন্তু এটা যদি রিকভারি হয় রিকভারি মানে দেখা গেল আমি ভেবেছিলাম যে রেন্টটা পাবো না পরবর্তী সময় আমি পেয়েছি তার জন্য আমার অনেক খরচপাতিও করতে হয়েছে মাথায় রাখতে হবে কোনো খরচ কিন্তু এর থেকে বাদ যাবে না পুরো যে টাকাটা আমি রিয়েলাইজ করেছি পুরো টাকাটাই ট্যাক্সেবেল হবে আন্ডার সেকশন পঁচিশের এ অর্থাৎ পঁচিশের এ ধারায় রিকভারি অফ আনরিয়েলাইজড রেন্ট যেটুকু থাকবে পুরোটাই তার জন্য যদি কোনো লিগাল এক্সপেন্সেস হয় তার জন্য যদি অন্যান্য কোনো এক্সপেন্সেস হয় কোনো এক্সপেন্সেসই কিন্তু সেক্ষেত্রে বাদ হবে না অর্থাৎ আয়ের থেকে বাদ যাবে না পুরো আয়টায় যে টাকা আমি কারণ আমার ছাড় যখন দিয়েছিল আনরিয়েলাইজড রেন্ট পুরোটাই ছাড় দিয়েছিলো তাই আয় আয় করে যখন আমি আবার ধরবো আয় হিসাবে তখন কোনো রকম কোনো এক্সপেন্সেস বাদ দেবো না পুরোটাই আমরা ধরব আয়ের সাথে তাহলে এইটা যোগ হলো তার মানে আমি এতক্ষণ বাদ দিতে দিতে আসছিলাম এইবারে আমরা আসছি যোগের দিকে অর্থাৎ অ্যাড করলাম করে যেটা বেরোলো সেটা ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি আমার যদি একাধিক বাড়ি থাকে তাহলে আমি কি প্রথমটা পেলাম সেলফ অকুপাইড তার ভ্যালু একটা নেগেটিভ হওয়ার চান্স থাকে এবারে আমরা আসলাম লেট আউট প্রপার্টি লেট আউট প্রোপার্টির ক্ষেত্রে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে নেগেটিভ হতেই পারে কারণ ইন্টারনেশনাল লোন স্ট্যান্ডার্ড ডিডাকশান করে যদি বেশি হয়ে যায় ইন্টারেস্টাল লোনের দুটো ডিডাকশন তাহলে নেগেটিভও হতে পারে তাই নেগেটিভ হোক আর পজিটিভ হোক আমরা দুটো ইনকাম নিয়ে আসলাম এবার আমাদের আরেকটা যেটা আসবে মানে ভাইটাল জিনিস সেটা হচ্ছে ডিম টু বি লেট আউট ডিম টু বি লেট আউট কাকে বলে যদি দেখা যায় কোনো অ্যাসেসির একাধিক সেলফ অকুপাইড হাউস আছে একাধিক সেলফ অকুপাইড হাউস আছে তাহলে কাকে আমি সে আমার তো ইনকাম ট্যাক্স বলে দিয়েছে যে অনলি ওয়ান ট্রিটেড অ্যাজ সেলফ অকুপাইড হাউস একটাই শুধুমাত্র সেলফ অকুপাইড বাড়ি হবে কোনটাকে ধরবো ইনকাম ট্যাক্স অথরিটি কিন্তু পুরোটাই অপশন দিয়েছে ইয়োর চয়েস অর্থাৎ তুমি যেটা চয়েস করো তাহলে আমরা একজন ট্যাক্স প্ল্যানার হিসাবে আমরা কি চাইবো ট্যাক্স প্ল্যানার হিসাবে চাইব যে বাড়ির ভ্যালুয়েশন বেশি যাতে অ্যাস এসি বাঁচে আইন মেনে যাতে অ্যাসএসি বাঁচে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে যে বাড়ির ভ্যালুয়েশনটা বেশি সেই বাড়িটাকে আমরা ধরে নেবো সেলফ অকুপাইড অন্য যে বাড়িগুলো থাকবে সেই বাড়িকে বলবো ডিম টু বি লেট আউট ডিডব্লিউএমি ডিম টু বি লেট আউট মানে ধরে নেওয়া ভাড়া দেওয়া বাড়ি আলটিমেট কিন্তু ভাড়া দেওয়া বাড়ি নেই তাহলে এই বাড়ির ভ্যালুয়েশন তাহলে কী করে করব। এখানে তো রেন্টাল ভ্যালু থাকবে না তাহলে ওই আগের মতন যদি মিউনিসিপ্যাল ভ্যালু থাকে মিউনিসিপাল ভ্যালু নিয়ে আসবো অবশ্যই গ্রসটা ফেয়ার রেন্ট ফেয়ার রেন্টকে নিয়ে আসবো স্ট্যান্ডার্ড রেন্টও সাধারণ থাকে না সাধারণত কারণ এটা তো অ্যাকচুয়ালি ভাড়া দেওয়ার বাড়ি নয় তাই স্ট্যান্ডার্ড রেন্ট সাধারণত থাকে না তবে থাকতেও পারে তাহলে যদি না সাধারণত দেখা যাবে এই বাড়ি দুটোর ফেয়ার রেন্ট আর রেন্টাল ভ্যালু সরি ফেয়ার রেন্ট এবং মিউনিসিপ্যাল ভ্যালু এই দুটোই সাধারণত থাকে এই দুটোর মধ্যে এবার দেখব যে এই তিনটে বাড়ির মধ্যে যে বাড়ির ভ্যালুয়েশন হায়ার তাকে আমি ধরে নিলাম সেল অকোভাইড বাকিগুলোকে ডিম টু আউট মানে ভাড়া দেওয়া বাড়ি হিসাবে ধরে নিতে হবে তাহলে ভাড়া দেওয়া বাড়ি মানে মিউনিসিপ্যাল ভ্যালু আর ফেয়ার রেন্ট দুটোর মধ্যে হায়ারটাকে সিলেক্ট করলাম এটা হয়েছে গেল তা এটাই হয়ে গেলো আমাদের এখানে আর ভ্যাকেন্ট পিরিয়ডের প্রশ্ন নেই এখানে আমাদের আনরিয়েলাইজড রেন্টের প্রশ্ন নেই তাহলে এটাই আমার হয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে লেট আউট প্রপার্টির সঙ্গে পার্থক্য কী লেট আউট প্রপার্টিতে ভ্যাকেন্ট পিরিয়ড থাকতে পারে লেট আউট প্রপার্টিতে আনরিয়েলাইজড রেন্ট থাকতে পারে কিন্তু ডিম টু বি লেট আউটে এই দুটো জিনিস থাকবে না কেন থাকবে না কারণ এটা তো অ্যাকচুয়ালি লেট আউট নয় ধরে নিচ্ছি যে ভাড়া দেওয়া বাড়ি ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী তাই এই দুটোর মধ্যে যেটা হায়ার তাকে সিলেক্ট করলাম মিউনিসিপ্যাল ভ্যালু অন ফেয়ার এন্ড পেলাম আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে লেস লোকাল ট্যাক্স অর মিউনিসিপ্যাল ট্যাক্স অ্যাকচুয়ালি পেইড বাই ওনার যতটুকু ওনার পেইড করবে সেটুকু আমি বাদ দেবো বাদ দিয়ে যেটা পাবো তাকে আমরা বলবো নেট অ্যানুয়াল ভ্যালু তারপর যথারীতি লেস স্ট্যান্ডার্ড ডিডাকশান এখানেও স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবে স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন চব্বিশের বাদ দেব যদি এই এর ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল লোনের প্রশ্ন থাকে এখানে কিন্তু মাইন্ড ধরতে হবে এখানেও কিন্তু ওই আগের মতন এখানে কিন্তু সেলফ অকুপাইড বাড়িতে যেরকম লিমিট ছিল সেই লিমিট কিন্তু এখানে থাকবে না এখানে যা ইন্টারেস্ট পেইড করবে পুরোটাই ছাড়ের জন্য বিবেচিত হবে এবং ইন্টারেস্ট যদি ডিউ থাকে তাহলেও সেটা ছাড়ের জন্য বিবেচিত হবে অর্থাৎ এই ছাড় দেওয়ার পর যেটা বেরোলো সেটা হচ্ছে ডিম টু বি লেট আউট প্রপার্টি তাহলে এবার আমরা ডিম টু বি লেট আউট প্রপার্টির হিসাব করলাম হিসাব করে আমরা টোটাল ইনকামটা বার করলাম যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত হলো আমাদের সাধারণত দেখা যায় তিনটে বা বড়জোর দুটো বাড়ি দেয় পরীক্ষায় তার থেকে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বার করতে হয় তাহলে আমরা যেটা পেলাম যে একাধিক সেলফ অকুপাইড লেট আউট প্রপার্টি ডিম টু বি লেট আউট এই পর্যন্তই আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস এ করে আমাদের টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বার করা হয় এবারে হচ্ছে আসছি এই যে ইন্টারেস্ট অন লোনের মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রি কনস্ট্রাকশান ইন্টারেস্ট প্রি কনস্ট্রাকশান ইন্টারেস্ট কী জিনিস দেখা গেল আমি বাড়ির কাজ কমপ্লিট হওয়ার অনেক আগে আমি টাকা ধার করেছি কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার আগেই আমি টাকা নিয়েছি তাহলে এটাকে আমরা প্রিকনস্ট্রাকশন বলব প্রিকনস্ট্রাকশন লোন বাড়ি কাজ সাধারণত কি হয় লোন নিয়ে লোন নেবে তবে তো বাড়িটা তৈরি করবে তাহলে আগে লোন তৈরি হচ্ছে তারপরে কনস্ট্রাকশন কমপ্লিট হচ্ছে তা এক্ষেত্রে আমাদের প্রি কনস্ট্রাকশন লোনের ওপর একটা ইন্টারেস্টের ওপর প্রিকনস্ট্রাকশন পিরিয়ডটার ইন্টারেস্টের ওপর আমরা একটা ডিডাকশন পাই কীরকম পাই প্রিকস্ট্রাকশান ইন পিরিয়ডটা আগে বুঝতে হবে কনস্ট্রাকশন পিরিয়ডটা কি যেদিন আমি লোন নিলাম সেই দিন থেকে কনস্ট্রাকশন কমপ্লিটেড ইয়ারের থার্টি ফার্স্ট মার্চ যখনই কমপ্লিট হোক ধরতে হবে থার্টি ফার্স্ট মার্চ ওই ইয়ারের লোন নেওয়া থেকে মানে কমপ্লিট হওয়া ইয়ারের একত্রিশে মার্চ এই একটা ডেট লোন নেওয়া থেকে লোন শোধ এই দুটো ডেটের মধ্যে যে ডেটটা আগে আসবে সেটাই হচ্ছে প্রিকনস্ট্রাকশন পিরিয়ড আবার বলছি প্রিকনস্ট্রাকশন পিরিয়ডটা একটু বোঝার জিনিস কনস্ট্রাকশন পিরিয়ডটা কবে থেকে হচ্ছে যেদিন লোন নিলাম লোন নেওয়ার ডেট থেকে লোন পরিশোধ হওয়া এই একটা ডেট আরেকটা লোন নেওয়া থেকে কনস্ট্রাকশন ইয়ার যে বছর কনস্ট্রাকশন কমপ্লিট হবে সেই ইয়ারের থার্টি ফার্স্ট মার্চ এই দুটো সময়ের মধ্যে একটা সময় আগে পরে আসবে যেটা আগে আসবে তাকেই বলবো কনস্ট্রাকশন পিরিয়ড এবার আমাদের কাজ হচ্ছে টোটাল যা লোন হবে তারপর যেই পার্সেন্টেজ দেবে সেই পার্সেন্টেজ হিসাব করব করে প্রিকনস সাপোজ প্রিকনস্ট্রাকশন পিরিয়ডটা বেরোলো বাইশ মাস বা চব্বিশ মাস বা সাতাশ মাস তাহলে আমি কি করে বার করব কেউ হয়তো বাড়ি তৈরি করার জন্য পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছে তাহলে পাঁচ লক্ষ টাকার ওপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সাপোজ দশ টেন পারসেন্ট তাহলে পাঁচ লক্ষ টাকা টেন পার্সেন্ট করলে কত হয় পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার আমি যদি ধরি চব্বিশ মাস তার প্রিকনস্ট্রাকশন পিরিয়ড বেরিয়েছে তাহলে চব্বিশ বাই বারো করলে আমার এই চব্বিশ মাসের মোট ইন্টারেস্টটা বেরোবে এটাকে বলা বলায় প্রিকনস্ট্রাকশান ইন্টারেস্ট নিয়ম হচ্ছে এই প্রিকনস্ট্রাকশান ইন্টারেস্ট কমপ্লিট হওয়ার ডেট থেকে পরবর্তী পাঁচটা বছরের মধ্যে বা ষাট মাসের মধ্যে ছাড় পায় তাহলে প্রতি বছর কত করে পাচ্ছে ওয়ান ফিফ অনেক সময় ফ্র্যাকশনাল টাইমও আসতে পারে ফ্র্যাকশনাল টাইম আসলে তখন ষাট মাসে এত তাহলে অত মাসে কত দু মাস তিন মাস যদি ফ্র্যাকশন অনেক সময় ইয়ারে বের হয় তখন ফ্র্যাকশন টাইমের আমরা ইন্টারেস্টটুকু ক্যালকুলেশন করব তাহলে প্রিকনস্ট্রাকশান ইন্টারেস্ট কী করে করলাম প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্ট করলাম প্রিকনস্ট্রাকশন পিরিয়ডটা নির্ধারণ করলাম পিরিয়ডের ক্ষেত্রে আমি কী বললাম পিরিয়ডের ক্ষেত্রে বললাম এক নম্বর বলেছি লোন নেওয়া থেকে কমপ্লিটেড ইয়ারের একত্রিশে মার্চ পর্যন্ত আর দু নম্বর বলেছি লোন নেওয়া থেকে লোন শোধ এই দুটো সময়ের মধ্যে একটা সময় যে সময়টা আগে আসবে তাকে ধরলাম প্রিকনস্ট্রাকশন পিরিয়ড প্রিকনস্ট্রাকশন পিরিয়ডের এবার ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে সাপোজ তিন লক্ষ টাকা যদি লোন হয় টেন পারসেন্ট যদি রেট অফ ইন্টারেস্ট হয় তিন লক্ষ টাকার ওপর টেন পার্সেন্ট করলাম তাহলে হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকাটা আমি এবার কত সময়ের বার করবো চব্বিশ মাসের যেটা আমি বললাম ধরে নিলাম যে আমার প্রিকনস্ট্রাকশন পিরিয়ডটা চব্বিশ মাস বা সাতাশ মাস বা তিরিশ মাস বেরোলো তাহলে যত মাস বেরোবে তত বাই টুয়েলভ কেন ওটা তো বারো মাসের বেরিয়েছে এটা যেটা বেরোলো সেটা পাঁচটা বছরের মধ্যে ছাড় পাবে তাহলে আমার ইয়ারের মধ্যে দেখতে হবে যে আমার কনস্ট্রাকশন কমপ্লিটের ইয়ারে পাঁচ বছর অতিক্রম করেছে কিনা যদি দেখা যায় আমি অলরেডি এনজয়েড অর্থাৎ এই পাঁচ বছর ধরে আমি পাঁচ বছরের ইন্টারেস্ট পাওয়ার সুযোগটা পেয়ে গেছি অলরেডি পাঁচ বছর আমার অলরেডি আমাদের ইয়ারে অর্থাৎ আমাদের প্রিভিয়াস ইয়ার অলরেডি ক্রস তাহলে আমাদের সেক্ষেত্রে দেখতে হবে আমি এই প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্ট পাবো না ছাড় যদি দেখা যায় পাঁচ বছরের মধ্যেই বা ষাট মাসের মধ্যেই আমি পড়ে যাচ্ছি তাহলে প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্টটা ওয়ান ফিফথ করে বছরে ছাড় পায় তাহলে মাসের হিসাব করলে আমরা পেয়ে যাব যদি কোনো ফ্র্যাকশান টাইম বেরোয় ছ মাস বেরোয় বা চার মাস বেরোয় তখন ছয় বাই বারো বা চার বাই বারো করলেই বেরিয়ে যাবে তাহলে এইটা প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্টের একটা ব্যাপার আছে যেটা প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্ট প্লাস যদি কারেন্ট লোন শোধ না হয় এই প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্টের সঙ্গে কারেন্ট ইয়ার ইন্টারেস্ট যেটা থাকবে সেটাও যোগ হবে যোগ হয়ে তারপর সেটা বাদ যায় বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশান চব্বিশের বি অর্থাৎ চব্বিশের বি ধারায় যে মোট সুদটা ছাড় পায় সেই ছাড়কে আমরা বলছি ইন্টারেস্ট লোন এখান থেকে তোমাদের কি জানতে হবে ইন্টারেশনাল লোনটা খুব ভালো করে পড়তে হবে ইন্টারেশনাল লোনের বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন দেয় সেই প্রশ্নগুলো জানতে হবে ইন্টারেশনাল লোনটা কি আরেকটা বলে দিই যে ইনকাম ট্যাক্সের কিন্তু সবচেয়ে বড় বিষয় কতগুলো অঙ্ক করলাম তা নয় ইনকাম ট্যাক্সের সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আইনকে বারবার সকালবেলা উঠে বারবার পড়া কারণ আইন যদি আমি না জানি অঙ্ক করতে পারবো না অঙ্কটা কিন্তু সেমন ব্যাপার না যদি আইন না জানি তাই আইনটাকে আমাদের প্রত্যেক দিন কিন্তু ফলো আপ করতে হবে যে রুলস কারণ আমি অঙ্ক করতে গেলে আমাকে তাহলে এটা তো ভুলে গেলাম তাও করলে হবে না আমাদের পুরো ব্যাপারটাকে পুরো মাথায় নিয়ে তারপরে অঙ্কটা সলভ করা শুরু করতে হবে তাহলে এই সলভ করতে গিয়ে আমাদের যে জিনিসগুলো বেশি নজর দিতে হবে সেটা হচ্ছে মিউনিসিপাল ভ্যালুর ওপর ফেয়ার রেন্ট অতটা ব্যাপার নয় যা থাকবে তা নিয়েই কথা কেন মিউনিসিপাল ভ্যালুর ওপর বললাম মিউনিসিপাল ভ্যালুর ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হচ্ছে যে সে বাড়িটা কোথায় অবস্থিত যদি দেখা যায় কলকাতা মুম্বাই চেন্নাই এই শহরগুলোর মধ্যে দিল্লি এই শহরগুলোর মধ্যে অবস্থিত তখন আমাদের একরকম ভাবতে হবে গ্রস নেটের কথা বলেছি গ্রসের ক্ষেত্রে আমি কি বলেছি গ্রসের ক্ষেত্রে সবসময় এটাকে হানড্রেড ভাবতে হবে আর নেট কি বলেছি সবসময় নাইনটি পারসেন্ট ভাবতে হবে তাহলে গ্রস আর নেট এই ব্যাপারটা মাথায় রাখতে হবে দেখতে হবে বাড়িটা কোথায় অবস্থিত সেটা মাথায় রাখতে হবে তাহলে মিউনিসিপ্যাল ভ্যালুর ক্ষেত্রে এটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস এবার আবার মিউনিসিপ্যাল ভ্যালুর ক্ষেত্রে আরেকটা জিনিস কাজে লাগবে যখন আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স নির্ধারণ করব তখন যদি আবার এই চারটে শহরের বাড়ি হয় তাহলে দেখতে হবে এটা নেট ভ্যালু আছে না গ্রস ভ্যালু আছে আমাদের সর্ব সবসময় কাজ থাকবে নেট ভ্যালুর ওপর ট্যাক্স নির্ধারণ করা তাহলে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালুটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আর সঙ্গে ছোট্ট করে একটু পড়ে ছোটো ছোটো করে বইতে লেখাও আছে কাকে মিউনিসিপাল ভ্যালু বলে কাকে স্ট্যান্ডার্ড রেন্ট বলে কাকে ফেয়ার বলে এগুলো একটু ছোট ছোটো করে বলে শুধু জানার জন্য না ইন্টারভিউ বোর্ডে কিন্তু এগুলো খুব ধরে তাই এগুলোকে কমার্সের স্টুডেন্টদের অবশ্যই জানা দরকার কোনটা পরীক্ষায় আসলো এটা ভেবে করবে না কারণ এইগুলো প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে ইন্টারভিউ বোর্ডে তাই সেই দিকটা মাথায় রাখবে ভবিষ্যতের কথা ভেবে এবারে আসি স্ট্যান্ডার্ড রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টটা হচ্ছে রাজ্যের যে রেন্ট কন্ট্রোল অ্যাক্ট আছে তার দ্বারা পরিচালিত যে ভ্যালুয়েশন হয় তারা যে ভ্যালু করে তাই তাদের ভ্যালুটা অনেক গুরুত্বপূর্ণ কারণ ওটা লোকাল মিউনিসিপ্যালিটি করছে এটা রাজ্য সরকার করছে তাই এটার গুরুত্ব অনেক বেশি তাই একে কখনোই মিউনিসিপ্যাল ভ্যালু ফিয়ারেন্ট ক্রস করতে পারছে না ও কেন ক্রস করতে পারছে না কারণ এটা রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত সরকারি একটা মানে প্রতিনিধি হিসাবে এর গুরুত্ব অনেক বেশি তাই স্ট্যান্ডার্ড রেন্টটা রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী যে রেন্ট ভ্যালু নির্ধারিত হয় তাকেই আমরা বলছি স্ট্যান্ডার্ড রেন্ট এই স্ট্যান্ডার্ড রেন্টটা কখনোই স্ট্যান্ডার্ড রেনকে মিউনিসিপ্যাল ভ্যালু ফেয়ার রেন ক্রস করতে পারবে না অর্থাৎ দুটোর মধ্যে আমি দেখবো কে ছোটো তাকে সিলেক্ট করলাম এবারে আসছি আমরা কি কি আমাদের মাথায় রাখতে হবে রেন্টাল ভ্যালু পরীক্ষা প্রশ্ন যখন আসবে আমাদের খেয়াল করতে হবে অঙ্কে কি রেন্টাল ভ্যালু দিয়েছে না রেন রিসিভ দিয়েছে এই জায়গায় কিন্তু অনেকে গুলিয়ে ফেলে রেন রিসিভ রেন্টাল ভ্যালু এক জিনিস নয় রেন্টাল ভ্যালু মানে একটা বাড়ির বারো মাসের ভ্যালু তাকে বা অ্যানুয়াল ভ্যালু অনেক সময় বলে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু তা অ্যানুয়াল বললেই তো বুঝতেই পারা যাচ্ছে যে অ্যানুয়াল রেন্টাল ভ্যালু মানে বারো মাসের ভ্যালু আর যদি বলে রেন রিসিভড তাহলে রেন্টাল ভ্যালু আর রেন রিসিভডের মধ্যে তফাত কি তফাৎ হচ্ছে রেন রিসিভ মানে কত ভাড়া পেয়েছি আর রেন্টাল ভ্যালু মানে কি রেন্টাল ভ্যালু মানে বারো মাসের ভ্যালু তা দুটো এক জিনিস হলো না খেয়াল রাখতে হবে যদি রেন রিসিভ হয় তাকে আবার রেন্টাল ভ্যালুতে কনভার্ট করতে হবে কীরকম দেখা গেল কেউ বলা আছে দু মাস ভ্যাকেন তাহলে আমাদের বারো মাসে বছর তা দু মাস যদি ভ্যাকেন্ট থাকে তাহলে কমাস হচ্ছে আর বাকি দশ মাস তাহলে আমি রেন রিসিভ যেটা দিয়েছে সেটা হচ্ছে দশ মাসের আমাদের এটা কনভার্ট করে দশ দিয়ে ডিভাইড করে বা টুয়েলভ দিয়ে মাল্টিপল করে যে ফিগারটা হবে সেটাই হবে আমাদের অরিজিনাল রেন্টাল ভ্যালু আমি এই অরিজিনাল রেন্টাল ভ্যালুটা এখানে নিয়ে আসলাম পরবর্তী সময়ে আমি এই রেন্টাল ভ্যালুটা বাদ দেব এবার কেন এটা নিয়ে আসলাম এখান থেকে আমরা একটু বাদ দিই আনরিয়েলাইজড রেন থাকলে আনরিয়েলাইজ রেন্ট মানে যে ভাড়াটা পায়নি যদি কোনো থাকে এটা কিন্তু অন্য কোনো প্রিভিয়াস ইয়ারের হলে হবে না একমাত্র অর্থাৎ আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার হচ্ছে দু হাজার কুড়ি একুশ এই কুড়ি একুশ সালের হতে হবে প্রশ্নে অবশ্যই কুড়ি একুশ সাল যদি উল্লেখ করে দেখা গেল কুড়ি একুশ না বলে উনিশ কুড়ি বলে দিল তাহলে কিন্তু হবে না খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে যে আমাদের আনরিয়েলাইজ রেন্টটা কোন সালের বলেছে কোন বছরের বলেছে সেটা আমাদের খেয়াল করতে হবে এই যে খেয়াল কর করে আমাদের বসাতে হবে যদি কারেন্ট ইয়ার হয় তাকে আমি ধরবো হলে ওর দিকে তাকাবই না এবার আনরিয়েলাইজ বাদ দিলাম হলো রেন্টাল ভ্যালু বাইরে এলো রেন্টাল ভ্যালু আর ওই যে আগে সিলেক্ট করলাম ভ্যালুটা তার মধ্যে থেকে যেটা হায়ার তাকে সিলেক্ট করলাম এবারে বাদ দিলাম কি এবারে আমরা বাদ দিলাম হচ্ছে যদি কোনো ভ্যাকেন্ট পিরিয়ড থাকে ভ্যাকেন্ট পিরিয়ড মানে যদি কোনো ফাঁকা সময় থাকে তার ভাড়াটা যখন আমি বিবেচনা করলাম কে বড়ো কে ছোটো তখন কিন্তু আমি ফুল ভ্যালু নিলাম এবারে আমি আবার পরে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি অতএব মানে ইনকাম ট্যাক্স এমনভাবে করা হয় না যে তোমার কেউ ক্ষতিগ্রস্ত অ্যাস ক্ষতিগ্রস্ত হবে এইটা ভাবা হয় না তার জন্য কি করা হয় তার জন্য ওই যে ভ্যাকেন্ট পিরিয়ড থাকে সেই ভ্যাকেন্ট পিরিয়ডটুকু বাদ দেওয়া হয় ভ্যাকেন্ট পিরিয়ড বাদ দিয়ে যে ভ্যালুটা বেলায় তাকে আমরা বলেছিলাম নেট অ্যানুয়াল ভ্যালু বা অ্যাডজাস্টেড অ্যানুয়াল ভ্যালু এই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে আবার দুটো আমাদের তোমাদের সবসময় জানতে হবে পরীক্ষায় কখনোই কিন্তু প্রশ্নের মধ্যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের কথা উল্লেখ থাকে না স্ট্যান্ডার্ড ডিডাকশানটা আমাদের এটা অনেকে ভুল করে দেয় না না দিয়ে চলে আসে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা দিতেই হবে এই রকম ছোট প্রশ্ন থাকে যে দু নম্বরের প্রশ্নতে থাকে যে ওইরকম মিউনিসিপাল মানে একটা ভ্যালু দিয়ে দিল মিউনিসিপ্যাল ভ্যালু রেন্টাল ভ্যালু বলল যে তুমি এর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বার করো সবাই কি করে দুটোর মধ্যে হায়ার ভ্যালুটাকে সিলেক্ট করে চলে আসে তা না ওখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা দিতেই হবে স্ট্যান্ডার্ড ডিডাকশান না দিয়ে কখনোই কোনো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বার করা যাবে না অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন সে খরচ করুক না করুক ইনকাম ট্যাক্স অথরিটি তোমাকে দেখতেও হবে না যে অ্যাকচুয়াল খরচ হয়েছে কি হয়নি সময় থার্টি পার্সেন্ট যা আমার নেট অ্যানুয়াল ভ্যালু তা ছাড়বে এবারে আবার সেই ইন্টারন্যাশনাল লোন সম্বন্ধে ডিটেলস বললাম ইন্টারন্যাশনাল লোনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ইন্টারন্যাশনাল লোনটা কনস্ট্রাকশন আছে কিনা না প্রিকনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন অঙ্কে দেওয়া ডেটগুলো অনেক সময় অনেক অঙ্কে দেওয়া থাকে যে কবে কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে কবে কনস্ট্রাকশন শুরু হয়েছিল আরেকটা ডেট থাকে কবে লোন নেওয়া হয়েছিল এই তিনটে ডেট থাকে তাহলে সেই সময় থাকে আমাদের দেখে নিতে হবে যে কনস্ট্রাকশন ইন্টারেস্ট আদৌ হবে কি না কী করে বুঝবো প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্ট হবে কি হবে না আমাদের যে প্রিভিয়াস ইয়ার সেই প্রিভিয়াস ইয়ারটা পাঁচ বছরের মধ্যে পড়ছে কি না এটা খেয়াল রাখতে হবে যদি পাঁচ বছরের মধ্যে পড়ে তাহলে প্রিকনস্ট্রাকশন ইন্টারেস্টটা ধরবো কতটুকু ধরবো টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেশন করব টোটাল ইন্টারেস্ট কী করে ক্যালকুলেশন করব ওই যে যত বছর আমার প্রিকনস্ট্রাকশন পিরিয়ড আমি একটা সহ বলেছিলাম যে টোটাল চব্বিশ মাস হোক বা বাইশ মাস হোক বা যত মাস আমাদের বেরোবে সেই মাসের ইন্টারেস্টটুকু ক্যালকুলেশন করতে হবে টোটাল ইন্টারেস্ট টোটাল লোন ইন্টু পার্সেন্টেজ ইন্টু তত সময় বাই টুয়েলভ করলে আমাদের প্রিকনস্ট্রাকশান ইন্টারেস্টটা বেরিয়ে যাচ্ছে প্রি কনস্ট্রাকশন ইন্টারেস্টের সঙ্গে কারেন্ট ইন্টারেস্ট যোগ করে আমরা কারেন্ট ইন্টার টোটাল ই অনেক সময় দেখা যায় যে লোনটা শোধ হয়ে গেছে কিন্তু প্রি কনস্ট্রাকশন লোন যদি শোধ হয়ে যায় আমার ইয়ারের আগেই লোন শোধ হয়ে গেছে আমার প্রিভিয়াস ইয়ের আগে লোনটা শোধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কারেন্ট ইন্টারেস্ট কখনোই ছাড় পাবে না প্রিকনস্ট্রাকশান ছাড় পেতেও পারে কিন্তু কারেন্ট ইয়ারের কোনো ইন্টারেস্ট কিন্তু ছাড় পাবে না এইভাবে তোমাদের থাকে তোমাদের প্রবলেমগুলো যেটা থাকে একটা বড় প্রশ্ন থাকে যেটা মধ্যে একটা দুটো তিনটে বাড়ি থাকে তিনটে বাড়ির হিসাব বার করতে হয় দুটো আউট দেয় একটা সেলফ অকোভাইড দেয় অথবা দুটো বাড়ি দেয় দুটো আউট দেয় অথবা একটা আউট একটা সেলফ অকোভাইড দেয় এই একটা বড় প্রশ্ন থাকে আর একটা ছোটো প্রশ্ন দেয় যে নেট অ্যানুয়াল ভ্যালু বার করো তো শুধু নেট অ্যানুয়াল ভ্যালু বার করেই তখন আমাদের আর ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু যথার্থ প্রশ্নের উত্তর দিতে হয় ট্যাক্সে কখনো এক্সট্রা অর্ডিনারি কিছু করতে যেতে নেই যা আইন বলেছে আইনের কথাই শুধু লিখতে হবে আর সেকশনের কথা বলে দিই তোমাদের ক্ষেত্রে এটা মনে রাখবে প্রশ্নে যদি পরীক্ষার হলে যদি কোনো সেকশন ভুলে যাও তাহলে কিন্তু লিখো না ভুল লিখলে কিন্তু সেকশান যদি ভুল লেখা হয় তাহলে অঙ্কটা কিন্তু জিরো দিয়ে দিতে পারে কারণ সেকশান ভুলে যাওয়া মানে আমি অন্য দিকে অন্য দিকে ট্রেন্ড করলাম আমি যদি ভুল রাস্তায় চলে যাই যদি আমি যে রাস্তায় যাওয়ার কথা সেই রাস্তায় না গিয়ে আমি অন্য রাস্তায় যদি চলে যাই তাহলে আমি সঠিক জায়গায় পৌঁছতে পারবো না ঠিক ইনকাম ট্যাক্সও কিন্তু তাই সঠিক সেকশন যদি আমি না লিখি তাহলে কিন্তু আমার বিরাট ভুল সেক্ষেত্রে যদি আমি না লেখার জন্য হয়তো কোনো অসুবিধা হবে না বা এক নম্বর কম দিতে পারে কিন্তু যদি ভুল লিখি আমি যদি সেকশন ভুল লিখি তাহলে কিন্তু আমার অঙ্কটা কেটেও দিতে পারে সেই অধিকার আছে কারণ আইনকে আমি লঙ্ঘন করতে পারি না এটা লাইন আইন লঙ্ঘন করা হয়ে যাচ্ছে তাই সেকশন সবসময় ঠিকঠাক করে দেবে আর বেশি সেকশন মনে রাখতে হয় না হাউস প্রপার্টি স্যালারি যখন তোমরা করেছিলে অনেকগুলো সেকশন মনে রাখতে হয়েছিল এখানে অল্প সেকশন আছে কিছু না চব্বিশের এটা ভালো করে মনে রাখবে চব্বিশের বিটা ভালো মনে করে মনে রাখবে আর ওই যে সেলফ অকুপাইড বাড়ির যে হাউস প্রোপার্টি আছে সেলফ অকোপাইড তার যে অ্যানুয়াল ভ্যালু শূন্য ওটা কিন্তু মনে রাখবে অবশ্যই তেইশের দুইয়ের এ রোমা দুইয়ের ছোটো হাতের এ আর কি সেই সেকশনটা অবশ্যই মাথায় রাখবে যদি কোনো বাড়ি দেখা যায় যে নিজের জন্য ব্যবহার করছে তাহলে সেক্ষেত্রে তার অ্যানুয়াল ভ্যালু শূন্য ধরা হয় যেহেতু ভ্যালুটা শূন্য ধরছি তাই ওখানে একটু সেকশানটা না লিখলে নাম্বার দেবে কোথা থেকে তাই চেষ্টা করবে ওই নাম্বার ওই সেকশনটাকে অবশ্যই মনে রাখতে ওই সেকশন ওই জায়গার সেকশন আর এদিকে চব্বিশের এ চব্বিশের বি যদি সম্ভব হয় তাহলে রিকভারি অফ আনরিয়েলাইজ রেঞ্জ যেটা হবে পঁচিশের এ বড় হাতের এইখানে কিন্তু আবার বড় হাতের এ পঁচিশ কোনো ব্র্যাকেট ছাড়া পঁচিশ তার পাশে বড়ো হাতের এ টোয়েন্টি এ এইভাবে আমরা যে সেকশনটা মাথায় রাখি তাহলে আর বারবার করি বারবার যদি রুলসগুলো পড়ি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না সবচেয়ে মাথায় রাখতে হবে বাড়িগুলো কোথায় সিচুয়েশন সিচুয়েশন কিন্তু অনেক সময় অনেকে খেয়াল করে না হ্যাঁ কোথাকার বাড়ি দেখা গেলো তিনটে বাড়ি দিলে একটা পার্টনা একটা পার্টনা একটা বলে দিল কলকাতা তাহলে এবার খেল করতে হবে যে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু কিন্তু পার্টনার ক্ষেত্রে একরকম হবে আর সেই ক্ষেত্রে আমাদের কলকাতার ক্ষেত্রে বাড়ির মিউনিসিপ্যাল ভ্যালু আরেক রকম হবে একদমই তাই অর্থাৎ স্যার যে কথাগুলো তোমাদের এতক্ষণ ধরে বললেন নিয়মগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে ভালো করে বারবার পড়তে হবে রুলসগুলো কারণ যারা হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা কমার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু আয়কর বা ইনকাম ট্যাক্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং স্যার যথেষ্ট ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলেন আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক অরুণ চক্রবর্তী স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং বন্ধুরা তোমাদের আজকের বিষয় ছিল আয়কর বা ইনকাম ট্যাক্স স্যার যথেষ্ট ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলেন আশা করি তোমরা খুব ভালোভাবেই জিনিসগুলো বুঝতে পেরেছ তবে শেষে যে কথাটা বলার সেটা হচ্ছে বাড়িতে কিন্তু তোমরা জিনিসগুলো প্র্যাকটিস করো আরও ভালোভাবে প্র্যাকটিস করো এবং বারবার জিনিসগুলো পড়ো কারণ তোমাদের কিন্তু এখন প্রেশার নেই কোনো কোনো প্রজেক্টের চাপ নেই স্কুল কলেজের কোনো চাপ নেই বাড়িতে যতটা টাইম পাচ্ছ ফাঁকা সেই টাইমটাকে কাজে লাগাও সময় একদমই নষ্ট করে না বাড়িতে পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যায় এবং তার সঙ্গে অবশ্যই দেখতে থাকো সিটিভিএনের এডুকেশন অনলাইন কারণ প্রতিদিন আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন বিভিন্ন বিষয়ের শিক্ষকরা তারা তোমাদের কিছুক্ষণের জন্য হলেও ক্লাস নেন আবারও দেখা হবে পরবর্তী পর্বে আবারও আমরা ফিরবো আগামীকাল সিটিভিয়ান এডুকেশন অনলাইনের পরবর্তী পর্ব নিয়ে আজকের মতো যেতে হবে বিদায় নিতে হবে নমস্কার